আর্জেন্টিনা না পারলেও জয় পেয়েছে ব্রাজিল এবারের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বটি ভালো যাচ্ছে না ফুটবল বিশ্বের অন্যতম বড় পরাশক্তি ব্রাজিলের আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমে থাকা দলটি শঙ্কায় ছিল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ নিয়েও সে শঙ্কা এখনও পুরোপুরি যায়নি তবে চিলির মাঠে পিছিয়ে পড়েও দুই এক গোলের জয় আপাতত ব্রাজিলকে শঙ্কামুক্ত করছে শুক্রবার এগারোই অক্টোবর রাত তিনটায় ম্যাচ ছিল আর্জেন্টিনার সে ম্যাচে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা তার তিন ঘন্টা পর শুরু হওয়া এই ম্যাচে অবশ্য শুরুতে গোল খেয়ে মনে হচ্ছিল হেরেই যাবে ব্রাজিল তবে ইগর জেসুস ও লুইস এনরিকে তা হতে দেননি এই দুজনের গোলে প্রথমে গোল খেয়েও দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল ব্রাজিল শুক্রবার ভোরের কনমেবল বিশ্বকাপ পর্বের ম্যাচে চিলির বিপক্ষে দুই এক গোলে গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে যেখানে লুই সেনরিকের উননব্বইতম মিনিটের নাটকীয় গোল দল দুটির মধ্যে পার্থক্য গড়ে দেয় সেলেসাওদের খেলার মান খুব একটা ভালো না হলেও এই জয়ে সেলেসাও তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক ধাপ উপরে উঠল খেলার শুরুটা ব্রাজিলের জন্য খুবই খারাপ হয়েছিল চিলির অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যাডওয়ার্ডো ভার্গাস মাত্র এক মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন লোলার নিখুঁত ক্রস থেকে ভার্গাসের হেডার গোলরক্ষক অ্যাডারসনের মাথার ওপর দিয়ে চলে যায় যা চিলিকে দ্রুত এক শূন্য ব্যবধানে এগিয়ে দেয় ব্রাজিল দল শুরু থেকেই কিছুটা অগোছালো এবং ধীরগতির ছিল প্রথমার্ধজুড়ে তারা তেমন কোনো সুবিধাই আদায় করতে পারেনি তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সেলেসাওরা তাদের ছন্দ খুঁজে পায় ম্যানচেস্টার সিটির উইঙ্গার সাভিনহোর দুর্দান্ত ক্রস থেকে বোটাফোগোর স্ট্রাইকার ইগর জেসুস হেড দিয়ে সমতাসূচক গোলটি করেন যা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসে এক এক গোলে সমতা ফিরিয়ে আনার মাধ্যমে ব্রাজিল প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখায় যদিও এর আগে তারা তেমন কিছু করতে পারেনি দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে অনেক হলুদ কার্ড ও বদলির কারণে খেলার গতি বারবার বাধাগ্রস্ত হয় চিলি তাদের প্রাথমিক গতি কাজে লাগাতে ব্যর্থ হয় এবং পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয় অন্যদিকে ব্রাজিল সুযোগ তৈরি করলেও গোল করতে বারবার ব্যর্থ হচ্ছিল